আপনারা কেউ করবেন না। আর প্রশাসনকেও আমি পাশাপাশি বলেছি, অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। 2014 সালের 5ই জানুয়ারি ইলেকশন, মাতার সন্তান হারিয়েছেন, কোন আপনাদের ভিতরের যন্ত্রণা আছে? তারপরে আপনারা ফিরে যাবেন। সবাইকে ধন্যবাদ। অনেক আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছিল। আমরা সহযোগিতা করব, আমাদের যারা রুগী আসবেন তাদের বিএনপির নেতৃত্বের নামে রাস্তা ঘাট বেইবাককালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল দিয়েছি যে জন আমরা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা